بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. নবীন মোহাম্মদিন ওয়াল আলহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ পাক রব্বুল আলমিনের শাহী দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার এই মুহূর্তে ইকরা বাংলার পর্দায় আমাদের সাথে আমাদের সম্মানিত দর্শকরা যারা যোগ দিয়েছেন আশা করছি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আজকেও আমাদের সাথে এই অনুষ্ঠানের নিয়মিত মেহমান হিসাবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সকলের অন্তত অত্যন্ত শ্রদ্ধাবার্জন দিন এবং মাজা হিরো অইলো মাইলের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযর শেখ মাওলান ইমদাদুর রহমান আলমেদানি হাফিজা হামা সালাম আলাইকুম রহমত আমরা সবাই জানি যে গতরাত্রে বিশেষ করে ইউরোপে ইউকেতে আমরা যারা বসবাস করি আমরা নিশ্চয় শাহ্বানের রাত বা শুভেব বরাতের রাত হিসাবে আমরা জানি আমরা মানে গতরাত্রে ছিল এর মাধ্যমে কিন্তু একটা সাইন হলো রমাদান একেবারে কাছে রমাদান আর বেশি দিন নেই রমাদান আমরা রমাদানকে ওয়েলকাম করবো এই জন্য আজকে শাহ আমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেটা হবে কীভাবে আমরা রমাদান পালন করব বা প্রিপারেশন অফ রমাদান রমাদান আসছে আমাদের করণীয় কি এ বিষয়ে শাখ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা একটু মনোযোগ সহকারে শুনি চলুন আমরা শায়েখের কাছে যাই জি শাহ السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، الحمد لله حمد الشاكرين، الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين، وجعلنا من أمة سيد المرسلين، والصلاة والسلام على سيد الأولين والآخرين، سيدنا وحبيبنا ومولانا محمد، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيع الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected viewers, listeners, شماني تو ترشو کو مندولي أمرا الله تعالى شكريا جاء پون الله تعالى ما دير كي غطورات من شعبان ارپور আজকের এই মুবারক দিনে ইসলামিক লাইফ অনুষ্ঠানে যোগদানের সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই রজব থেকে আল্লাহ তালার কাছে যে দোয়া করে আসছিলাম আল্লাহ রিক্লানাফি রাজাবা শাহবান ও বাল্লিগনা রামাদান হে আল্লাহ এই রজব এবং শাহাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং রামাদান পর্যন্ত আমাদের হায়াত দান করুন রজব মাস আমাদের থেকে চলে গেছে শাহাবানেরও অর্ধেক আমাদের থেকে বিদায় নিয়েছে আর মাত্র কয়েকটি দিন রয়েছে তো এই যে দিনগুলো আছে আমরা রামদানের জন্য আমাদের প্রিপারেশন আমরা কিভাবে নিতে পারি ধারাবাহিকভাবে এর আগে দুই সেশনে আলোচনা হয়েছে আজকে আমরা এ ব্যাপারে কিছু আলোচনা করব ইনশাল্লাহ রসুল্লাহ আলাইহি আসাল্লাম যেভাবে পুরা সাহাবান মাসকে গুরুত্ব সহকারে এই বাদতটির মধ্যে কাটিয়েছেন এবং বিশেষ করে একটি এই যেটা ছিল যে রসুল্লাহ সাল্লহি আসাল্লাম রমাদান মাসের পরে সবচেয়ে বেশি এই মাসে রোজা রাখতেন এমনকি বিভিন্ন হাদিসে এটাও পাওয়া যায় আয়সর আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লহি আসাল্লাম রমাদানের পরে কোনো মাসে এত বেশি রোজা রাখেননি আর রমাদানের পরে কোনো মাস পুরাপুরি কোনো মাস সাবান ব্যতীত কোনো মাস রসুল্লাহ সল্লাহ আলহিসাল্লাম রোজা রাখেননি কখনো এমন হয়েছে পুরা সাবান মাস রোজা রাখার পর রমাদানে শুরু হয়ে গেছে তো এই যে ধারাবাহিকতা ইবাদতের আজকের এই প্রিপারেশনের মেইন বিষয় যেটা আমাদের সামনে সেটা হলো কি যে ইবাদত হঠাৎ করে করা যায় না এই ইবাদতের জন্য তার যে প্রিপারেশন রয়েছে সেটাও পার্ট অফ ইবাদা যেভাবে নামাজের আগে প্রস্তুতিমূলক পয়সা অজু করতে হয় নিজের বডি পরিষ্কার পরিচ্ছন্ন পাক করতে হয় জায়গা পাক মানে করতে হয় বা পাক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে হয় অর্থাৎ নামাজে ঢোকার আগেও কিছু প্রিপারেশন রয়েছে তদ্রুপভাবে এই রামাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই মাসের গুরুত্বকে উপলব্ধি করার জন্যই রসোল্লা আইলেই হিবসাল্লাম দোয়ার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিলেন যে রজব থেকেই এর প্রিপারেশন আমাদের শুরু হয়ে যায় কোরআনি কেরিমের যে আয়াত আপনাদের সামনে আজকে করেছি সেই আয়াতে আল্লাহ তালা বলেন্লাহ আল্লাহ এবং আল্লাহর এত এটা সহজ কথা কি আল্লাহ তালা যা কিছু আমাদেরকে করার জন্য বলছেন রসুল্লাহ সাল্লিহলাম আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন এগুলাকে আমরা মেনে চলা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতায়াত আমরা করতে পারি আনুগত্য হয়ে যেতে পারি লা আল্লাহ কুম তাহলেই আমরা আল্লাহ তাল্লাহর কাছ থেকে রহমতের আশা করতে পারি লা আল্লাহ আরবিতে তারাজ্জি হোফ পার হাফস হোফ আমরা আল্লাহ তালার রহমত পেয়ে যেতে পারি যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের এতায়াত আমরা করি রামাদানের একটা মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য হল এই এক মাসের ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পুরাপুরি এতের যোগ্যতা অর্জন করা রমাদান মাসের এই এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে দিনের বেলা সারা দিন পানাহার থেকে বিরত থাকা তাও শুধুমাত্র পানাহার থেকে বিরত না এর সাথে সাথে সমস্ত গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখা যা রসুল আল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা আকুল জুর কেউ যদি সারাদিন উপাস থাকে আর মিথ্যা কথা ছাড়তে পারে না গুনাহের কাজ ছাড়তে পারে না তাহলে তার উপাস থাকার কোনো মূল্য নেই আল্লাহ তালার কাছে তো এই যে হাদিসের দ্বারা রসুল সাল্লি ওয়াল্লাম রামাদানের দিনের বেলা শুধুমাত্র উপাস থাকা না একদিক থেকে উপাস থাকা এর পাশাপাশি সমস্ত গুনাহকে বর্জন করার একটা অভ্যাস করে তোলা এবং সাথে সাথে কোরআনে কেরিমের তেলাওতের যে গুরুত্ব যেটা রসুল ইসলাম নিজে কোরআনে কেরিমের তেলাওত করেছেন উম্মতকে শিক্ষা দিয়েছেন আর রাতের মধ্যে আমরা স্বাভাবিকভাবে ফরজ নামাজ এশান নামাজ আমরা পড়ি ভিতির নামাজ আমরা ওয়াজিব নামাজ আমরা পড়ি কিন্তু আল্লাহ তালা পক্ষ থেকে আল্লাহর রসুল আমাদেরকে বললেন আমি তোমাদের জন্য সুন্নত নামাজ হিসাবে সালাতুত সেখানে অতিরিক্ত কিছু নামাজকে যোগ করে দিলেন আর সেই নামাজের ব্যাপারে রসুসাই ইসলাম হাদিসে বললেন মান মানকা মা রানা ইমান জাম্বী যে ব্যক্তি রমাদানের রাত্রে কিয়াম করবে নামাজে দাঁড়িয়ে যাবে তারা তারাউ আদায় করবে সলাতু তাহাজুদ পড়বে নাওয়াফিল পড়বে এক্সট্রা কিছু নামাজ পড়বে ও ফিরা লহু মা তাকাদ্দ অমিন তার পিছনের সমস্ত গুণ আল্লাহ তারা মাফ করে দেবেন তো আমাদের এই প্রিপারেশনের একটা বড় উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য হল কী যে এই রমাদানের যে লক্ষ্য উদ্দেশ্য জানা এবং তা হাসিল করার জন্য আগের থেকেই আমাদেরকে রেডি হওয়া যেমন এই প্রিপারেশনের প্রথম যে বিষয় যেটা সেটা হইল আইয়া সাদিকা আল আজম বিল চাজম ফার্ম ইনটেনশন যে এই রমাদান যাতে এমন হয় যে আমি যেন রমাদানের এক একটি মুহূর্ত এমন আমার না যায় যে আমি গাফলতির মধ্যে ছিলাম আমার অবহেলায় চলে গেছে কারণ রমাদানের প্রতিটি মুহূর্ত হয় আমি কোনো ইবাদত করবো না হয় আল্লাহ তালা আমাকে রেস্টের সুযোগ দিয়েছেন যদি রেস্ট করা হয় আমি রেস্ট করব। কিন্তু কোনো অবস্থায় রমাদানের একটি মুহূর্ত যাতে ব্যথা না যায় যাতে কোনো গুনাহের মধ্যে না লাগে এই জন্য আগের থেকে আমাকে এই ব্যাপারে রেডি হওয়া ফার্ম ইনটেনশন করা এর সাথে সাথে রমাদান আসার আগে আগে আরও কয়েকটি জরুরি বিষয় রয়েছে আরও একটি বিষয় হল কি এই রমাদান সম্পর্কিত যে সমস্ত হাদিস রয়েছে হাদিস রয়েছে এগুলো আমরা স্টাডি করা এগুলা স্টাডি করলে একদিক থেকে রোজার ফজিলতের কথা আমরা যেভাবে জানতে পারব ওপর দিক থেকে যে সমস্ত হাদিসের মধ্যে রোজার লক্ষ্য এবং উদ্দেশ্য রসুল্লা সাল্লসাল্লাম বলছেন সেগুলো আমাদের জানার যখন সুযোগ হবে তখন এই রোজা অবস্থায় সিয়াম অবস্থায় আমাদের মনে হবে যে আল্লাহর রসুল আমাদেরকে কেন রোজা রাখতে বলছেন আল্লাহ তালা কেন আমাদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন আমার কি সেই লক্ষ্য উদ্দেশ্য হাসিল হচ্ছে এই জন্য এই সংক্রান্ত যে সমস্ত হাদিস রয়েছে সেগুলা আমাদের স্টাডি করা রোজার আহকাম জানা এই যে এল এটা আমার একটা জরুরি বিষয় যেমন নামাজের জন্য নামাজের এলম তাকা আমাদের জরুরি কেন নামাজের এলম থাকা জরুরি কারণ নামাজের মধ্যে যদি আমার এমন কোনো কাজ হয় যে কাজের কারণে আমার নামাজ ফাঁসিদ হয়ে যায় ব্রেক হয়ে যায় নামাজ ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় তাহলে আমি নামাজ পড়ছি ঠিক কিন্তু মশালা না জানার কারণে নামাজ পড়েও আমার কোনো ফায়দা হবে না যেমন মনে করেন নামাজের আগে এই যে উদু আমি যদি এমনভাবে উজু করি আমি আমার মাদ্রাসায় সেদিন বাচ্চাদেরকে বলছিলাম অনেকে উজুর মধ্যে এহতেমামের যে পুরাটা মানে অঙ্গ প্রত্যঙ্গ ফরজ যে সমস্ত জায়গা রয়েছে পুরাটা মুখ এমনভাবে দ্রুত করা যাতে একটা চুল পরিমাণ জায়গাও শুকনা না থেকে যায় হাত একেবারে কোনোই পর্যন্ত ভালোভাবে ধোয়া যাতে সামান্য জায়গাও শুকনা না থেকে যায় যদি অসাবধানতাবশত একজনের অজু না হয় তাহলে নামাজ পড়বে এটি কিন্তু অজু না হওয়ার কারণে তার নামাজ হবে যেভাবে আলহামদুলিল্লাহ আপনি লাস্ট দুই এক এক সপ্তাহ আগে উমরা থেকে আসছেন এই উমরাতে অনেক মানুষ যায় কিন্তু এই উমরার অনেক মাসলা মাসাইল আছে সে না জানার কারণে সে আল্লাহর ঘরের তোয়াফ করছে কিন্তু তার এমন কোনো ভুল এমন কোনো গালত তার কাছ থেকে হয়েছে যার কারণে বা তার তোয়াফ ফাঁসিদ হয়ে গেছে সে নিজেও জানে না এই জন্য এল এটা অত্যন্ত জরুরি একটি বিষয় তো রামাদানের আগে রামাদানের মাসাইল সম্পর্কে জানা স্টাডি করা আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের সামনে আরও দুই সপ্তাহ সময় রয়েছে আমরা সবাই আমি যদি বাংলাতে পড়তে পারি আমি বাংলাতে আমি স্টাডি করব। বাংলা বুঝতে সমস্যা হয় আমরা যারা ইংলিশ জানি এদেশে যারা ইংলিশ পড়ে ইংলিশের যথেষ্ট ম্যাটেরিয়ালস অনেক বুক রয়েছে সেগুলো আমরা স্টাডি করব। এবং এর আগেই আমরা একটা মনে মনে একটা প্রিপারেশন নিব যে রোজা সংক্রান্ত যে সমস্ত মাসলা মাসাইল আছে এগুলো আমরা শেখার চেষ্টা করব আর এ দুটি কাজের পরে এই বাদতের মধ্যে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো কি যে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে রসুল সাল্লিহি আসাল্লাম আমাদের আদর্শ যেভাবে রসুল্লাহ ইসলাম নামাজ নামাজের ব্যাপারে বলছেন সল্লু কামার আই তুমুনি উসাল্লি তোমরা নামাজ পড়লেই হবে না আমি কিভাবে নামাজ পড়ি আমাকে দেখে তোমরা নামাজ শিখো হাজের ব্যাপারে রসুল সাল্লি ওয়া বলছেন খুদু আন্নি মানা শিখাকুম আমার কাছ থেকে তোমরা হজ কীভাবে করতে হয় দেখে দেখে হজের মানাসিক হকুম আহকাম তোমরা শিখো ঠিক তো দুরূপভাবে রসল্লা সাল আলি সাল্লাম কীভাবে রোজা রাখেছেন সাহাবাহ কেরাম কীভাবে রোজা রাখেছেন তাবে তাবে আইম্মা মুজাহিদিন সলফে সালেহীন এই রমদানের রোজার ক্ষেত্রে শুধুমাত্র উপাস দেখেছেন না ওনারা অন্যভাবে আমল করেছেন তো এই সলফে শাহহিনের রোজার ব্যাপারে তাদের কি আমল ছিল ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি উনি বড় মাহাদিস ছিলেন ফকিহ ছিলেন মুজতাহিদ ছিলেন তিনি রমাদান মাসের রোজার সময় কি করতেন এ সমস্ত বিষয় পড়লে হবে কি আমাদের চোখ খুলবে আমরা বুঝবো যে রমাদানের মধ্যে অনেক কিছু আমাদের করার আছে কারণ এই প্রিপারেশন না থাকার কারণে রমাদানে অনেকে তার রোজার টাইম পাস করার জন্য অনেক টিভির প্রোগ্রামের সামনে বসে থাকে যে অনেক সময় আছে। ইসলামিক টিভি ছাড়াও অন্যান্য অনেক প্রোগ্রাম আছে মানুষ সেগুলা ওয়াচ করতে থাকে অথবা অনেকে ইউটিউবের মধ্যে টাইম ওয়েস্ট করতে থাকে ফেসবুকের মধ্যে টাইম ওয়েস্ট করতে থাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে টাইম ওয়েস্ট করতে থাকে বিভিন্নভাবে তার সময় চলে যায় এমনকি কখনো কখনো সে মনে করে যে রোজা রাখছি খাবার তো নেই সময়টা কীভাবে পাস করব। এই ধরনের অনেক কিছু আছে যার মধ্যে তার কোনো ফায়দা নেই বরং কখনো কখনো এমনও হতে পারে যে যা তার জন্য দেখা বা শোনা আর রোজা অবস্থায় ঠিক ছিল না এই ধরনের কাজও সে করে ফেলছে কিন্তু করার জন্য কিন্তু যদি মানে এই বিষয়টা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি উল্লেখ করেছেন অনেক ভাই বোন এরকম আছেন যে এই শেখ যে মেইন যে বিষয়গুলা বললেন যে একটা তো হলো আমরা রমাদানের প্রিপারেশনের জন্য সহি মানে নিয়ত আমাদের পরিশুদ্ধ থাকা একমাত্র আল্লাহর জন্য আমরা রোজা রাখবো এবং আল্লাহর জন্য ইবাদত করব আর এই রমাদানকে কীভাবে আমরা আল্লাহ ইবাদতের মাধ্যমে মানে ফাজিলত সব আমরা অর্জন করবো এই বিষয়ে আমাদের মানে মেহনত করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে যে বিষয়টা শেখ খুবই গুরুত্ব সহকারে বলছেন যে আমাদের যে কোনো বিষয় ফরজ রোজা ফরজ নামাজ ফরজ হাজ ফরজ এগুলা আমাদের জানা এবং এরপরে আমল করা এটা আমাদের জন্য ফরজ মানে আমরা যদি নমাজের মাসাইল জানি না নমাজ পড়ে নমাজ ফাসিদ হয়ে যায় এই জন্য রোজা আমরা একটা মাস পালন করব আর এই রমাদানটা কারো জীবনে হয়তো সত্তর বছর হয়েছে কারো জীবনে হয়তো পঞ্চাশ বৎসর আমরা পার করেছি আমি একটা কথা বলি যদি এই যে আমাদের রমাদানের হাদিস সম্পর্কে রমাদানের ফজিলত সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে রমাদান সম্পর্কে যে কথাগুলো বলেছেন এগুলা যদি আমরা জানি না তে রমাদানের যে মজা বা যে সুইট এটা আমরা অর্জন করতে পারবো না এ আমাদের মনের মধ্যে শেখের যে শেষ কথাটা ছিল যে মনের মধ্যে আসবে যে লম্বা দিন রোজা কীভাবে পার করবো এরকম অনেকেই বলেন যে সহজোর সময় তো পার হচ্ছে না কারণ কি আমি রমাদান সম্পর্কে আমার অনেক জানার অভাব আমরা যদি কোরআন হাদিস সেরে এইগুলো যদি আমরা জানি এই ফজিলত যদি জানি প্রতিটা মুহূর্ত আমার জন্য মনে হবে আমার জীবনের সবচেয়ে বড়ো অর্জন আমি এই রোজার মধ্যে এই কষ্টটা করছি কিন্তু আল্লাহ আমাকে প্রতি মুহূর্তে সব দিচ্ছেন এই কথাগুলো আমরা এই জন্যই শেখ যে কথাগুলো বলছেন আমরা যেন একটু ফলো করি এবং আমরা যে যে বাসায় আমরা পড়তে পারি আমরা যেন হাদিস রমাদানের বিশেষ করে ফজিলতর যে হাদিসগুলো এগুলা যেন আমরা একটু নিজে একটু মানে পড়তে পারি এবং পরিবার পরিজন বাচ্চাদেরকেও যেন এ বিষয়ে উদ্বুদ্ধ করি তাহলে রোজার মধ্যে আমরা ইনশাল্লাহ রোজার ফাজাইল রাহমত বরকত এগুলো আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ জি সাহেব তো এই যে বিষয়টা যে আমরা কীভাবে এগুলো আমরা আমাদের নিজের মধ্যে আসবে যখন আমরা রসুল আলি ইসলাম কীভাবে রোজা রেখেছেন صحابي الكرام كبير روزارك حسين، أئمة كبير كيف ابن تدير مدين عبادو تري كتل. لكن اثتي هذه سامرا، ببينوش شو ميا سامرا ريبيت كوري، اثتي هذه بولي. ازكوا بار بولجيه. وابتسانا دل إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله أنه قال. حدثني محمد بن عثمان قال حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال قال حدثني شريك بن عبد الله عن ابي نمر عن عطاء عن ابي هريره رضي الله عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من عاد لي وليا فقد اذنته بالحرب وما تقرب الي عبد بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته أكون سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه ولا إن استعاذني

আমাদের উস্তাদ থেকে নিয়ে ইমাম বুখারি পর্যন্ত সনদ মোত্তা একেবারে এমন চেইন আনব্রোকেন চেইন এবং ইমাম বুখারি থেকে রসুল্লাহ সাল্লাই পর্যন্ত যে চেইনটা সে চেইনটাও আজকে আমি এখানে উল্লেখ করলাম এই জন্য যে এই বিষয়টা আমাদের কাছে এমন অথেন্টিকভাবে পৌঁছেছে যে শাহী বুহারি সম্পর্কে আমরা সবাই জানি আসাহ কিতাবিল্লা তো এই কিতাবের মধ্যে এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস সেটা শুধুমাত্র রামাদানেরই প্রিপারেশন না এই হাদিস হইলে এমন একটি হাদিস যে হাদিসের মাধ্যমে রসুলাল্লাহ সাল্লিহি আসাল্লাম আমাদেরকে আমরা কীভাবে আল্লাহ তাল্লাহ নৈকট্য লাভ করতে পারি সেটা শিক্ষা দিয়েছে তো হাদিসটি হাদিসে কুদ্সি আল্লাহ রদ্দল্লাহ আলা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্ল্লাহ আলহিহি আসলাম বলেছেন যে আল্লাহ তালা বলেন মান আয়াদ ফাকাদ ওলি হাল। কোনো মানুষ যদি আল্লাহ তালার ওলি যাকে আল্লাহ তালা মহব্বত করেন এমন মানুষের সাথে শত্রুতা আমি পোষণ করে তাহলে আল্লাহ তালা বলেন ফাকাদ আহদান তহবিল বিলহাদ আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই এরপরই তালা মানুষ কিভাবে আল্লাহর প্রিয় হতে পারে সেই বিষয়টা আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়া মা তকর ইলাইয়া আবদুন বিষাই আহাবাঈলাইফর আলাই আল্লাহ তালা বলেন বান্দা আমার নৈকট্য লাভের সবচেয়ে প্রিয় বিষয় আমার কাছে হলো যে ফারা ফরঈদগুলা সে সঠিকভাবে আদায় করবে যেমন পাশত্যের নামাজ যেভাবে ফরদ রামাদানের রোজা ও ফরজ যত বিষয় আল্লাহ তালা ফরজ করেছেন জাকাত আল্লাহ তালা ফরজ করেছেন হজ আল্লাহ তালা ফরজ করেছেন যত বিষয় আল্লাহ তালা ফরজ করেছেন বান্দা যখন এই ফরজকে সঠিকভাবে পালন করে

এখানে শুধু নফল নমাজ না নাওয়াফিল মিনিং তিনি বলছেন যে ফরদের বাহিরে যা কিছু আছে এই সব কিছু নাওয়াফিল অর্থাৎ প্রত্যেকটা নফল কাম প্রত্যেকটা সুন্নত কাজ প্রত্যেকটা মুস্তাহাব কাজ এটাকে বান্দা যত বেশি গুরুত্ব সহকারে ফরদের পরে এই বিষয়গুলোর উপর যত বেশি সে আমল করবে সে আল্লাহ তালার তত বেশি নৈকট্য লাভ করবে এখন রামাদানের প্রিপারেশনের সাথে এটা সম্পর্ক কী রামাদানের প্রিপারেশনের সাথে সম্পর্ক হলো কি এই রামাদানে একটা ফরজ রোজা দিন আমি রাখবো এখানে এই শেষ না এই দিন আমি আনে একডেমের তেলাওত করবো আমি চারিটি সাদা কা করব। আমি অন্যান্য যে সমস্ত নাওয়াফিল যেগুলো ফরজ না এই রোজা অবস্থায় আমি এগুলা বেশি করে আমি করার চেষ্টা করবো যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী দিনের বেলা এক খতম কোরআনে কেরিম তেলাও করতেন ইমাম শাহি ই রহমতুল্লাহ রমদানের দিনের বেলা প্রতিদিন এক খতম কোরআন করতেন ইমাম শাফি রহমতুল্লাহ রাতে তাহা নামাজে এক খতম করতেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলী দিনের বেলা এক খতম রাতে তারাবিন নামাজ পড়ার পরে তাহা মধ্যে দশ পাড়া পড়তেন তিন দিনে এক খতম করতেন এই যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আমরা কন্টিনিউ ইনশাল্লাহ শুনবো বিরতির পর সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে শাহের কাছ থেকে আলোচনা শুনছি রমাদানের মধ্যে আমরা কিভাবে রমাদান কাটাবো এক কথায় রমাদান কী কী করণীয় আমাদের শুধু কি রোজা অনেকেই আমরা মনে করি শুধু রোজাই রাখলাম একটা ফরজ দায়িত্ব আমার আদায় করলাম এটা তো অনেক বড় বড়ো অনেক বড় কাজ ফরজ রোজা আপনি রাখছেন কিন্তু পুরো রোজাটাকে কিভাবে আপনি পালন করবেন এই আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আরও বেশি অগ্রসর হব আর রমাদান যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি রমাদান যদি সালামতির সহিত হয় তো পুরো বৎসর আমাদের ইনশাআল্লাহ সালামতির সহিত যাবে আর পুরো জীবন ইনশাল্লাহ আমরা সফল হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে তো অফিক দান করুন ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিরতির পর আবারও ইসলামিক লাইফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে আছেন ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান বিশিষ্ট আলমে দিন মজাহিরুল আলম মাইলন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজর শাহেখ মৌলানা ইমদাদুর রহমান হাফিজা হাফিজাহুল্লাহ শেখ প্রথম পর্বে গুরুত্বপূর্ণ বিষয়ে যে রমাদানের প্রিপারেশন নিয়ে আলোচনা করেছেন আর যে কথাটা শেখ মানে শেষে যে কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন শুধু রোজা নয় এই রমাদান কীভাবে আমরা পালন করবো এর মধ্যে বিশেষভাবে কোরআন তেলাওতের কথা আল্লা সুবহান রমাদানের যে ডেফিনেশন কোরআনের মধ্যে দিয়েছেন শাহরু রমাদান উইচ ইজ আল্লাহ সুবহানিফিল কোরআন এই কোরআনের ডেফিনেশন রমাদানের সাথে এর মাধ্যমে আমরা যে জিনিসটা এক কথায় বলতে চাই যে এই রমাদানের ফজিলত হলো কোরআনের কারণে লাইলাতুল কাদারের ফজিলত হলো যে হাজার মাসের চেয়ে উত্তম কারণ এ রাত্রে কোরআন নাজির হয়েছে এখন আমি যদি সত্তর বছর ষাট বছর রমাদান আমি পালন করলাম রোজার মাধ্যমে কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক হলো না কোরআন তেলাওতের আমার তৌফিক হলো না তাহলে রমাদানের যে একটা মেইন যে টার্গেট কোরআনের সাথে সম্পর্ককে আরও বিল্ড আপ করা আল্লাহ রসুল সাহাবাই কারাম সাহেব এই কথাগুলো বলছিলেন আমাদের আইমাই মুস্তাহিদিন ইমামে হাদিস যারা ছিলেন তাদের জীবনের দিকে তাকালে ইমাম শাফির একজন উস্তা ছাত্র বলছিলেন আমি একবার নোট করছিলাম যে তিনি কতবার রমাদানে কোরআন তেলাওত করছেন আমি দেখলাম যে সাইট খতম তিনি রমাদানের মধ্যে তিনি কোরআন খতম করেছেন দিনে একবার রাত্রে একবার আমাদের জন্য এটা সম্ভব হবে না কিন্তু এগুলো জানার মাধ্যমে আমরা আরও উৎসাহিত হব যে যারা যদি সাইট খতম পারেন আমি তো দুই খতম করতে পারি আমি তো এক খতম মিনিমাম করতে পারি তো আল্লাহ যেন আমাদেরকে তাও দান করেন আমরা এই বিষয়গুলা রমাদান কিভাবে আমরা আরও বেশিভাবে আমরা সুন্দরভাবে

সে আমার এত কাছে হয়ে যায় আমি তাকে মহব্বত করে ফেলি অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে মহব্বত করে ফেলেন এই যে আল্লাহ তালার মহব্বত এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা যদি সত্যিকার অর্থে এই নওয়াফিলকে যদি আমরা গুরুত্ব দিই হ্যা ও হাইবাহু আল্লাহ তালা আমাদেরকে মহব্বত করে ফেলেন যখন আল্লাহ তালা আমাদেরকে মহব্বত করেন তো পরে হয় কি হ্যাত্তা আকু নাস আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে কথা শুনি আমি তার চুক হয়ে যাই যে চুক দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে এর অর্থ হলো যে তার কান তার চুক তার হাত তার পা এমন হয়ে যায় যে আমার হুকুমের বাহিরে সে আর কিছু করতে পারে না এই যে রামাজনের যে প্রিপারেশন বা রামানের প্র্যাকটিসের যে মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের এতায়াত করবো এই এতায়াতটা আমাদের মধ্যে তখনই আসবে যখন আমরা নাওয়া আমরা গুরুত্ব সহকারে আমরা যে কোনো সময় সুযোগ পেলেই আমরা একটা নফল যেমন মনে করেন মসজিদে আমি গেছি তাহিয়াতুল মসজিদ আমি দুই নামাজ পড়ি আমি উজু করছি তাহিয়াতুল উজু আমি দুই রেখাত নামাজ পড়ি ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত আমি বসছি মসজিদে আমি ইশরাক পড়ি সালাতুদ্দোহা আমি পড়ি যখনই কোনো সুযোগ আসবে আমি ইবাদতের মধ্যে আমার লাইফটাকে কাটানোর চেষ্টা করব দেখেন মানুষের জীবনের মধ্যে ইবাদা এবং মানুষের এই যে সময় কাটানো দুটো এমন একটা প্যারালাল আপনি যখনই আপনার ইবাদতটা সামনে যাবে তখনই দুনিয়ার কাজ গুনাহের কাজ এগুলো অটোমেটিকলি পিছনে যাবে কারণ ইবাদতের দ্বারা আপনি অকিপাইড আপনি বিজি হয়ে গেছেন তখন অটোমেটিক্যালি আপনাকে আল্লাহ তালা গুনাহ থেকে আপনাকে হেফাজত করে দেবেন তো এই হাদিসের মধ্যে আল্লাহ তালা বলেন যে তার বন্দার অবস্থা এমন হয় যে আল্লাহ তালার পুরাটা বন্দা তার পুরাটা সত্তাটা এমন হয়ে যায় যে স্বয়ং আল্লাহ তালা যা চান এই অনুযায়ী সে সব কিছু করে এরপর আল্লাহ তালা বলতেছেন ওয়া ইন আল্লাহ আমি শুরুতে বলছি যে এই হাদিসটা আমাদেরকে খুব গভীরভাবে স্টাডি করা এই জন্য আল্লাহ এর পরে কি বলছেন শুনেন ওয়া ইন সআআলানি লা এই বান্দা যদি আমার কাছে কোন জিনিসের সওয়াল করে আমার কাছে যদি কোনো কিছু চেয়ে বসে লা উতিয়ান আমি অবশ্যই অবশ্যই সেটা তাকে দেব আজকে দেখেন আমরা দোয়ার জন্য বড় শায়েখের কাছে যাই দোয়ার জন্য অমুকের কাছে যাই এই করি সেই করি অনেক কিছু করি কিন্তু এই হাদিসের মধ্যে আসছে কিভাবে আমার দোয়া কবুল হবে নাওয়াফিলের এহতেমাম যখন আমার মধ্যে হবে আমি যখন নাওয়াফিলের এহতেমাম করব আমি আল্লাহর করিব হব আল্লাহর করিব হইলে এই বান্দা যা চায় লা ও তিয়ান নাহ হো ওয়া লা ইনিস্তাদানি লা ও ইজান এই বান্দা যদি কোনো কিছু থেকে পানা চায় আল্লাহ জাহান্নাম থেকে পানাছে চায় রব্বা নাসিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররুম মুকামা রব্বা নাসিফ আন্না আযাব জাহান্নাম আল্লাহ জাহান্নামের আজাব থেকে আমাদেরকে মুক্ত করো এই যে যদি বন্দা কোন বিষয়ে আল্লাহ তালার কাছে কোন বিষয় থেকে পানা চায় আল্লাহ তাকে পানা দিয়ে দেন এরপর একেবারেই শেষে একটা অংশ যে অংশের উপর খুব কমই আলোচনা হয় আজকে আমি এখানে ওই অংশটা আজকে আলোচনা করবো সেই অংশের মধ্যে আল্লাহ তালা বলেন মা তারা দত্ত আন সাই ইন মা আফ আল্লাহ বলেন আমি কোনো কিছু করতে চাইলে আমার কোনো ব্যাপারে কোনো কাজের মধ্যে আমার কোনো সংশয়ে দ্বিধাদ্বন্দ্ব হয় না এটা কিন্তু হাদিসে কতসি এবং শাহী বুহাজ ফেরওয়ায়ত আল্লাহ কি বলেন যে আল্লাহ যা কিছু চান করতে চান কখনো এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব আল্লাহ করেন না তারা দুধি আর নফসিল মুমিন এক রাহুল মহ শুধুমাত্র একজন মুমিনের তার রোহ তার যান কবজ করার ক্ষেত্রে আমি তার যান কবজ করব না করব না মানে অর্থাৎ তারার দুধ এই ব্যাপারে কেন কারণ বান্দা রাহুল মৌত বান্দা সে মৌতকে ডিসলাইক মানুষ মরতে চায় না আর এটা মানুষের নেইচার আল্লাহ বলেন ওয়া আনা আক্রাহু আতাহু আর আমি আমার বান্দাকে কষ্টও দিতে চাই না বিষয়টা এমন আল্লাহ তালা তাকে মোহব্বত করেন আল্লাহর কাছে নিয়ে যেতে চান আর সেই কাজের জন্য নিয়ে যেতে চাইলে কিছুটা কষ্ট তো তার হবেই কিন্তু আল্লাহ বলেন কি আর আমি তাকে কষ্ট দিতে চাই না ইব্রাহ খালানি রহমতুল্লাহ আলি ইফত বাড়িতে এটা সরারের মধ্যে অনেক লম্বা কথা লিখেছেন এর মধ্যে একটা কথা লিখেছেন যে আমি তাকে কষ্ট দিতে চাই না অনেক সময় আসে সে তার বার্ধক্যে পৌঁছে যাওয়ার পর তার লাইফের মধ্যে অনেক কষ্ট স্ট্রাগল তার সামনে আছে কারণ আর জালিল ওমর যাকে আল্লাহ অনেক লম্বা সময় দেন দুনিয়াতে সে বাঁচে ঠিকই কিন্তু বিভিন্ন ধরনের অর্গানটিক মতো কাজ করছে না কষ্ট হয় এই হয় সেই হয় আমি তার এই কষ্ট বন্দাকে যেহেতু আল্লাহ মহব্বত করেন তো যাকে মহব্বোধ করেন তার কষ্ট তিনি চান না এই জন্য বন্দার এই কষ্ট চান না দেখে তিনি চান তার কাছে নিয়ে যেতেন অর্থাৎ পুরাটা হাদিসের মেইন বিষয় যেটা সেটা হলো কি যে আল্লাহ তার বান্দাকে মহব্বত করে ফেলেন বান্দা যখন সে এই নাওয়াফিলের এহতেমাম করে যেমন দেখেন এই যে একটু আগে আমরা বললাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে এতো বড় ইমাম মুস্তাহিদ হয়েছে হয়েছেন নওয়াফিলের এহতেমামের কারণে সারাদিন কোরআনের তিলাওয়ত করতেন রাতে নামাজের মধ্যে কোরআনের তিলাওয়ত করতেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ যার কিতাবকে আশাহুল কুতুব বা একটা কিতাবল্লা বলা হয় কোরআনের পরে যার কিতাবের এত মর্যাদা দুনিয়াতে তো আরও অনেক মানুষ এসেছে অনেক বড় বড়ো কিতাব লিখেছে কিন্তু এই যে কবুলিয়ত অ্যাকসেপ্টেন্স এই যে মর্যাদা এই কিতাবের কেন হয়েছে কারণ শুধুমাত্র বড় মহাদ্দ যে তা নয় এর সাথে সাথে এত বড় মহাদিস কিন্তু সারাদিন কোরআনে কেরিমের তেলাউ রাত্রে তা তারাবিন নামাজের পরে পারা প্রতিদিন তাহারুদের নামাজের মধ্যে এই যে যত ইমাম সাফের ই রহমতুল্লাহ আলি ইমাম আহমেদ হাম্বল রহমতুল্লাহ আলী এ বের সল্ফে সালেহিনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে তাদের জীবনের মনে হয় যেন প্রতিটি শ্বাস প্রশ্বাস তারা কিভাবে আল্লাহর এবাদতির মধ্যে কাটাতে পারেন এই যে হায়াতকে গণীমত মনে করা যে আল্লাহর কাছ থেকে পঞ্চাশ ষাট বছরের জীবন নিয়ে এসেছি এই জীবনটা ওনারা যেন পুরোটাই যদি আল্লাহর জন্য আমরা দিয়ে দিতে পারতাম এই মেন্টালিটি থেকে ওনাদের যারাই ওনাদেরকে ফলো করবে যাদের মধ্যে এই আমলের জজবা আসবে অটোমেটিক্যালি সে আমলের তৌফিক পাবে আজকে আমরা রামাদান পাওয়ার পরও অনেক সময় আসে রামাদান থেকে আমরা যেভাবে ইবাদত করা সেইভাবে আমরা ইবাদত করতে পারি না অবহেলা আমাদের সময় চলে যায় কারণ আমাদের সামনে রোল মডেল নেই যদি তাদের জীবনী আমাদের সামনে থাকে তখন অটোমেটিকলি আমার মধ্যে ইবাদতের আগ্রহ আসে যখন ইবাদতের আগ্রহ আসবে তখন দেখা যাবে কি আমার জন্য এই কাজগুলো সহজ হয়ে যাবে এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা সবাই রমাদানের আগে সলফে সাহেহিন্দের জীবনী এগুলোও আমরা কি করি আমরা স্টাডি করি এবং আল্লাহ তালা আমাদেরকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছে যে ফরজের পরে নওয়া এহতেমাম করা চাই সেটা সুনান রাওয়াতি ভোগ যেমন প্রত্যেক ফরজ নামাজের আগে যে সুন্নতগুলো রয়েছে বা পরে সুন্নত রয়েছে ফজরের আগের দুই রাখাত সুন্নত জোহরের আগের চার রাখাত পরের দুই রাখাত মাগরীবের পরের দুই রাখাত শূন্যত এশার পরের দুই রাখাত সুন্নত এই বারো রাখাত সুন্নতে মোয়াক্কাদা এই যে এই সমস্ত এই বাদতির রিওয়ার্ড কতটুকু দেখেন হাদিসের মধ্যে উমের সাল্লাম তা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে এই বারো রাখাত নামাজ যে পড়বে তার জন্য আল্লাহ তালা বেহেস্তের মধ্যে একটা গড় বা একটা পেস আল্লাহ এখানে আরও একটা মজার বিষয় হলো কি উম্মে সাল্লাম রদি আল্লাহ তাল আনহা বলেন যেদিন আমি রসুল রসুল্লাহ সাল্লি ওসাল্লামের কাছ থেকে এই হাদিস আমি শুনেছি এয়ারপোর্ট থেকে আমি আর কোনো এই বারো রাঘাত নামাজ আমি বাদ এই হাদিস এমন একটি মুসালসাল হাদিস যে ওনার কাছ থেকে যারাই হাদিস রে করেছেন সবাই এই নিয়ত করছেন যে আমরাও কি করব যে আর এই বারো রাখাত নামাজ আমরা কখনো আমরা বাদ দেবো না এই যে মনে আমরা প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অভিযোগ আন হাদিসের অনেক কথা আমরা শুনি কিন্তু আমাদের মধ্যে যদি ইবাদতের এই যজ্ঞা যদি এসে যায় তাহলে দেখবেন আমাদের জীবনের মধ্যে এই ইবাদতগুলো অতি সহজে এসে যাবে এই জন্য রমাদানের আগ থেকে আমরা মানসিকভাবে আমরা রেডি হইব এবং চেষ্টা করবো যাতে এই রমাদান আমরা এমনভাবে কাটাতে পারি যার মাধ্যমে আমরা আল্লাহ তালা সন্তুষ্ট লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে করেন শাহ খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন ইনশাল্লাহ আমরা আরও কন্টিনিউ আরও দু একটি বিষয় আমরা শুনবো ইনশাল্লাহ একটা হাদিসের দিকে আমরা যদি থাকি যে রমাদানকে কীভাবে আমরা মানে কেন আমরা মানে রমাদান আসছে আমাদের মনের মধ্যে বিশেষ করে মুসলিম সমাজ আমরা কেন আনন্দিত হোক একটা হাদিস আল্লাহ রসুল রমাদান যখন আসে তখন জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয় একটু চিন্তা করেন রহমতের দরজা জান্নাতের দরজা খোলা হাজর শেখ শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামতবার হুম তিনি একটি কথা এ বিষয়ে উল্লেখ করেন তিনি বলেন যে যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি বলে আমার দরজা আজকে খুলে দিলাম যে আমার গড়ে ঢুকবে আমি তাকে যা চাইবে আমি তাকে কিছু দিব বা আমার ঘরে আসলে আমি কিছু দিব তিনি বলেন একজন শরীফ একজন শরীফ ও নফ একজন ভালো মানুষের দায়িত্ব হলো যখন সে দরজা খুলে মানুষকে ডাক দিবে তখন তার গড়ে যদি একজন ঢুকে তাহলে খালি হাতে সে ফেরত দিতে পারবে না এটা একজন ভালো মানুষের মানে এটা তার দায়িত্ব এটা সে পালন করা যে রাহমান রাহিম আল্লাহ আল্লাহ বলছেন রমাদানে আমি দর জান্নাতের দরজা খুলে দিলাম রহমতের দরজা খুলে দিলাম আর আমরা যদি প্রতিদিন আল্লাহর কাছে চাই আল্লাহমাইনাস আলুকাল জ্না ওনাজুল বিকা মিন্ন ও আল্লাহ আমাদেরকে জান্নাত দান করো জাহান্নাম নাম থেকে মুক্তি দান করো প্রতিদিন ইফতারে আমরা দোয়া করলাম স্যারির সময় দোয়া করলাম সিনসিয়ারলি আমরা দোয়া করলাম আল্লাহ অবশ্যই অবশ্যই আমরা এটা একিনের সহিত আমরা এই একিন নিয়ে এই বিশ্বাস নিয়ে দোয়া করবো আল্লাহ অবশ্যই আমাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করবেন কথা হলো আমাদের যে আমরা অনেক সময় দেখি ইফতার পার্টিতে যাই বিভিন্ন ঘরেও ইফতার পার্টি হয় কিন্তু আমাদের দোয়া করার আর সুযোগ হয় না আমরা প্রিপারেশনেই থাকি ইফতার কীভাবে আমরা পালন করব অনেক সময় এটা হয়ে যায় দোয়া করার আর সুযোগ হয় না এজন্য সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা যেন ইফতারের আগে কমপক্ষে দশটা মিনিট দোয়ার জন্য যেন আমরা সবাই রেডি থাকি ঘরের সবাইকে নিয়ে মসজিদে তাকি আমরা হলে তাকি আমরা ঘরে থাকি আমরা ইফতারের সময় যেন আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দান করেন আর এই দোয়াটা যেন আমরা অবশ্যই করি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করো জাহান্নাম থেকে মুক্তি দান করো জি স্যার রামাদানের প্রিপারেশনের সর্বশেষ বিষয়ে যেটা আপনি উল্লেখ করেছেন এই রামাদানের ইহতেমামের মধ্যে দোয়ার এহতেমাম বিশেষ করে ইফতারের আগে রসুল্লা স্লি আসাল্লাম এই সৌম সম্পর্কে বলেন ইমি ফারহাতন ফারহাতান ফারহাতুন আইন দা ফিত্রিহি ও ফারহাতুন আইন আল্লাহ তালা রোজাদারের জন্য দুটা খুশির মুহূর্ত রেখেছেন একটা হলো ইফতারের সময় কারণ এই ইফতারের সময় আল্লাহ তাআলা রোজাদারকে মাফ করে দেন আনফর্চুনেটলি ইফতারটা আমাদের কাছে এমন হয় যে দিনের রোজার মেইন মাকসাদি হলো যে ইফতারে আমরা কি খাব যার কারণে রমাদান আসার আগেই আমাদের শপিং শুরু হয়ে যায় যে রমাদানে আমরা ইফতারের জন্য কি কি আইটেম আমাদেরকে রেডি করতে হবে গড়ে যারা মা বোন যারা রয়েছেন তাদের অবস্থা এমন হয় যে ইফতারের আগে দোয়া করা তো দূরের কথা সঠিক সময়ে তারা ইফতার করতে পারেন না আমি আমার মসজিদে বেশ কয়েক বছর থেকে আমি মুসলিয়ান কেরামদেরকে বলি যে দেখেন ইফতারের আগে অন্তত পনেরো বিশ মিনিট আগে কিচিনটা লক করে দেবেন এর আগে যা রেডি হয়েছে এটা তারা ইফতার করবেন আর কিছু যদি সম্ভব না হয় খেজুরার পানি দিয়ে ইফতার করেন আল্লাহ রসুল খেজুর পানি দিয়ে ইফতার করেছেন কারণ আমাদের রোজার মেইন মকসদ এটা না যে আজকে আমরা ইফতারে আমরা কী খাবো বরং রোজার মকসাদ এটা যে আজকে যে রোজা রাখলাম আল্লাহ যদি আমার রোজা কবুল করেন আর আমার গুনাহ মাফ করে দেন জান্নাতের ফয়সালা আল্লাহ তালা করেন আল্লাহ রসুল বলেন আসাম উজ্জুন্না আমাদের রোজাটা হলো আমাদের ঢাল জাহান্নাম থেকে ঢান এরপর রসুল আলী আসাল্লাম বলেন এই ঢালটা রোজা রাখার সময় মানুষ সে তার ঢালকে যেভাবে প্রোটেক্ট করবে তার ঢালটা ওইভাবে তাকে ফায়দা দিবে অর্থাৎ রোজা রাখার পরে যদি সে সমস্ত গুনাহের কাজ বর্জন করে সে আল্লাহ তালা যা কিছু নিষেধ করেছেন এই সব কিছু থেকে বিরত থাকে তাহলে তার ডাল তাকে জাহান নাম থেকে তাকে হেফাজত করবে আল্লাহ রসুল বলেন রোজা রাখার পরে যদি কেউ গুনাহের কাজ ছাড়তে পারে না গুনাহ করে উল্টাপাল্টা তার দ্বারা কাজ হয় তাহলে সে তার নিজের ডালটাকে সে নষ্ট করে ফেললো একটা নষ্ট ডাল দিয়ে যেভাবে মানুষ তার নিজকে হেফাজত করতে পারে না ঠিক তদ্রুপভাবে সে রোজা রাখার পরেও তার এই যে রোজা রোজার সময়ে ইফতারের আগে যে দোয়ার এহতেমাম করা দেখেন নিজের সন্তানদেরকে নিয়ে বসে দোয়া করে যখন আমরা এইভাবে চিন্তা করব। তখন অটোমেটিকলি গড়ের মধ্যে যে মা বোনদের তাদেরও যে ইবাদতের যে হক আছে তাদেরও সামান্য হক আমরা দিতে পারি কারণ আল্লাহ রসুল বলেন রমাদান মাস আসলে যারা দায়িত্বশীল তারা যেন যাদের উপর যে দায়িত্ব আছে এটাকে একটু হালকা করে দেয় তো আমরা দেখি যে কি রমজান আসলে দায়িত্বটা বাড়াই দেয় কারণ নর্মালি আমাদের যে খাবার আছে এর চেয়ে দুই তিন গুণ বেশি আমরা আইটেম এই খাতে হবে সেই খাতে হবে ইফতারের জন্য সেহরির জন্য মানে এত খাওয়ার আয়োজন যে পুরা রমজান মাস মনে হয় যেন যে দিনের বেলা আল্লাহ যখন আমাদেরকে উপাস রাখছেন তখন ইফতারের পর থেকে আর সেহরি আগ পর্যন্ত আগ পর্যন্ত আমরা হোক এটাকে আমরা পুষাই নিতে হবে এই মন্ত্র অনেক খাবার অনেক সময় নষ্ট করতে হয় দেখেন আমরা যদি সঠিকভাবে মতো যদি আমরা ইফতার আমরা করি এবং খাবারের ক্ষেত্রে যদি আল্লাহ রসুলের সন্নতকে আমরা মেনে চলি তাহলে এই রোজা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কারণ রসুল সাল্লাহ ইসলামের থেকে একটা যে তোমরা রোজা রাখো এটা তোমাদের স্বাস্থ্য ভালো হবে কিন্তু আমরা রোজা রাখার পরও অনেক সময় আসে কোনো আমাদের স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না অনেক সময় এই জন্য সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় আমি যদি খেজুর পানি বা এই ধরনের জিনিস খেতাম যেটা আমার জন্য স্বাস্থ্যসম্মত মনে করেন তেলের ভাজি বা সুইট জাতীয় জিনিস যেগুলো আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এগুলো আমি অ্যাভয়েড করতাম তাহলে সারাদিনে রোজা রাখার পর ওই খাবারটা আমার শুধুমাত্র রোজার সোয়াবিনা না ফিজিক্যালিও এটা আমার জন্য অনেক ভালো একটা এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ যে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে একটা ডায়েটও আমার জন্য হয়ে যেত শেখ আমরা তো সুযোগ থাকলে ইনশাল্লাহ কন্টিনিউ এই বিষয়ে আরো আলোচনা করব ইনশাআল্লাহ আগামী পর্বেও কিন্তু এরপরেও মনে চায় কি যে দুই একটা বিষয় আরো আপনার কাছ থেকে জানতে পারি যদি আমরা তাহলে আমাদের সম্মানিত দর্শক ভাই বোনেরা তারা এর দ্বারা ইনশাল্লাহ উপকৃত হবেন বিশেষ করে একটা বিষয় যে রমাদানে শুধু রমাদানেই মানে তারাবিন্ন মাছটা বলা হয় যে রমাদানের জন্য গিফট আল্লাহর পক্ষ থেকে আমরা মাদান ছাড়া আমরা তারাবির নমাজটা পড়তে পারি না এ বিষয়ে যদি আপনি একটি কথা বলেন বলেন্লা খায়ের আসলে তারাবির উপর যদি আমরা আলাদা একটা পুরা একটা সেশন আমরা করি তাহলে আরও ভালো হবে তবে যেহেতু আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছেন এটা বোঝার জন্য খুব সহজ হবে ইমাম বুখারি রাহিমা কিতাব খিতাব তারা করে একটা চাপটা নিয়ে এসেছে তো এই ছাপটার করার কারণে শহী বুখারি শরীফের মধ্যে যে তারাউ একটা বিষয় যে এটা এস্টাবলিশ হয়ে গেল আমি এটা এই জন্য বলছি যে অনেক সময় আছে অনেকের প্রশ্ন যে তারাউ লাইল রাতের নমাজ সব এক জি তো যেহেতু ইমাম বুখারি রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে খিতাব তারাউ নিয়ে এসেছেন যেহেতু ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তারাউের নামাজও পড়তেন আবার লাইলও করতেন কাজেই তাদের আমল থেকে এই বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় যে তারাউিহ একটা এবং কিয়ামুল্লাইল একটা এবং তারাউিহটা আমাদের জন্য আল্লাহ তালের পক্ষ থেকে একটা গিফট কেন কারণ মানসা মা রমাদানা ইমান বা গো ফিরাহু মা তাক্কাত মিন জাম্বি রামাদানের দিনের বেলা রোজা রাখলে যেভাবে পিছনের সমস্ত গুণামাপ ঠিক তদ্রুপভাবে রসুসাহ ইসলাম বলেন মানসা মার রামাদানা ইমান বা গো আলাহু মা মিন জাম্বি রমাদানের একটা স্পেশাল ক্রিয়াম আছে যে সালাতুত সলাতু বলা হয়েছে না হয়তো পুরা বছরই ক্রিয়াম আছে পুরা বছরই নামাজ আছে নামাজ আছে ওয়ামিনাল্লাহাদ আল্লাহ তাল্লাহ রসুলকে তাহাজ্জুদ পড়ার জন্য বলছেন এবং আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তাহাজ্জুদের ব্যাপারে উম্মতকে খুবই উৎসাহিত করেছেন তো এই যে বিষয়টা আপনি যা বলছেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সালাতুত তারাউ আমরা আদায় করবো এই সলাতুর তারাউ আমরা কিভাবে আদায় করবো পুরুষকণ আমরা মসজিদে ইমামের সাথে আমরা পড়ব যেভাবে রসুল্লাহ সল্লাহ আলহি আসাল্লামের জামানায় কয়েকদিন হয়েছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহের জামানায় এই অবস্থায় ছিল না যেটা উমর রাদি আল্লাহ তালহ সময় এস্টাবলিশ হয়েছে আর এটার জন্য রসুল্লাহ সাল্লাসম আমাদেরকে বলে গেছেন আলাইকুম বিসুন্নতি ওসুন খুলাফা ইর রাশিদিন আলম আল্লাহর রসুল যা করে গেছেন আল্লাহ রসুলের পরে সাহাবাইকার খোলাফায়ে রাশিদিন যা করে গেছেন এটাকে আল্লাহ রসুল সুন্নত বলেছেন এবং এটাকে পালন করার জন্য বলেছেন এরপর থেকে উম্মতের মধ্যে এই যে সালাত তারা যেভাবে জামাতবদ্ধভাবে পড়া এস্টাবলিশ হয়েছে সারা পৃথিবীর সমস্ত মুসলমানগণ হারামাইন থেকে শুরু করে দুনিয়ার সব জায়গাতেই জামাতে শহীদ আদায় করা হয় এবং আমরা জামাতে শহীদ আদায় করি আমি এই বিষয়টা এই জন্য একটু হাইলাইট করতে চাই কারণ অনেক ভাইয়ে মনে করেন যে সালাতুর তার ওই জামাতে পড়ে যে কেয়ামুলাইল একা একা গড়ে পড়া ভালো এজন্য একটা ভুল বুঝাবুঝি অনেকের মধ্যে আছে তো আমাদের জন্য দিন বোঝা সহজ হবে যদি আমরা সাহবাই কেরামের আমল দেখি আমাদের জন্য দিন বোঝা সহজ হবে যদি আমরা তাবে ইন্দ্রের আমল দেখি আমাদের জন্য দিন বোঝা সহজ হবে যাদের কিতাব পড়ে আমরা দিন শিখতে চাই ইমাম বুখারি রাহিমাহুল্লাহ উনি কিভাবে দিন বুঝেছেন উনি কিভাবে আমল করেছেন তো এই সমস্ত সলফে সালেহিনের আমল থেকে যে বিষয়টা আমাদের সামনে পরিষ্কার একেবারেই ক্লিয়ার সেটা হলো কি সলাত উত্তারাউয়ে রামাদানের রাতের একটা নামাজ যে নামাজটা বিভিন্ন হাদিস তারা বিশ রাকাতের ব্যাপারে যে সমস্ত হাদিস পাওয়া যায় এবং অমর রদি আল্লাহ তালন এই বিশ শাখাত স্টাবলিশ করেছেন এবং আজ পর্যন্ত এইভাবেই উন্মতের মধ্যে চলে আসছে শেখ একটি কথা আল্লাহ নবীর সাহাবায় কেরাম ঐক্যবদ্ধ যে বিষয়ের উপর আর উম্মত এটাকে মেনে নিয়েছে আমি একা গড়ে বসে নমাজ আর যে আর এই জমাতে যে নমাজের মধ্যে রাত দিন তফাত হয়ে যায় যখন আপনি নমাজের মধ্যে দাঁড়ান বিশাল একটি জমাতের মধ্যে একশো দুইশো পাঁচশো মানুষ আলাদা একটা মনের মধ্যে একটা ফিলিং থাকে সব এটা কিন্তু গড়ে একা পড়লে হবে না এটা আসেও না এটা জাজাক খায়ের এটা অত্যন্ত দেখেন কিছু ইবাদা আছে যেমন পুরুষের জন্য জামাতে শহীদ নামাজ পড়া ঠিক তদ্রুপভাবে এই সালাতুত সালাতহটা পুরুষের জন্য মসজিদে জামাতে এইভাবে স্টাবলিশ হয়েছে এইভাবে স্টাবলিশ হওয়ার মধ্যে আমাদের ফায়দাটা কী বড় একটা ফায়দা আপনাকে বলছি সেটা হলো আলহামদুলিল্লাহ আপনি হাফিজে কোরআন আল্লাহ তালা এই সায়াদত আপনাকে দিয়েছেন যে আপনি পুরো আকুরআনে কেরিম নামাজের মধ্যে করতে পারেন কিন্তু সালাতুত সালাতহ ইহতেমাম সহিদ যদি কোনো মানুষে পড়ে তাহলে যে ব্যক্তি হাফিজে কোরআন না এই রামাদানের সালাতুত সালাতহের মাধ্যমে যেখানে খতম হয় দেখেন তার নামাজের মধ্যে পুরা কোরআনে কেরিমের খাতমের একটা সুযোগ হয় এই জন্য আমি অনেক সময় আমার মসজিদে আমি বলি যে দেখেন আপনারা গুরুত্ব সহকারে এই তারাবির হ্যান নামাজ পড়বেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি ইমামের সহিত তারাবির নামাজ শুরু করলো এবং ইমামের সহিত সে খতম করলো শেষ করলো তার জন্য কতি বেলা হোক ওই যে মান কামার আমাদান তার জন্য এই কিয়ামুল্লাহ কিয়ামুল্লাহ হয়ে যায় ইনশাআল্লাহ নেক্সট পর্বে রমাদান নিয়ে আলোচনা আমরা আরও শুনবো ইনশাল্লাহ আমাদের মন ছায় আরও শুনতে কিন্তু সময় নেই আমাদের শেষ করতে হবে আজকের প্রোগ্রাম আমরা শাহেখের শুক্রিয়া আদায় করছি আল্লাহ যেন শাহেখকে উত্তম দান করেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে আবারও মুবারক জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আবারও দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি